হাই এভরিওয়ান, আশা করি ভালো আছেন বরাবরের মতোই। তো আজকে আমরা আলোচনা করবো সুইচ নিয়ে, পিএসপি সুইচ। তো পিএসপি সুইচের জন্য আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিচ্ছি আমরা কালার। ওকে, কালার আমরা কি নিচ্ছি, রেড কালার। ওকে, এখন আমরা সুইচ যদি নেই, সুইচ অবশ্যই মেথডটা মনে আছে আমাদের, কন্ডিশনের ফার্স্ট উইকেট সেকেন্ড উইকেট এর মাঝখানে আমরা কোন জিনিসটা টেস্ট করতে চাচ্ছি, আমরা কালারটা টেস্ট করতে চাচ্ছি, এটা কোন কালার। হ্যাঁ, এখন যদি কেস গ্রিন, যে কালারটা যদি গ্রিন হয় তাহলে আমাদের এখানে একটা ইকো ওকে, এখানে আবার ব্রেক দিবে একটা, যদি কেস রেড হয় তাহলে কি করবে, ইকো দিস ইজ রেড কালার। ওকে, এখানে ব্রেক দিবে, তারপর যদি আমরা একটা দেই কেস যদি ব্লো হয় সেক্ষেত্রে ইকো ওকে, এখানে ব্রেক দিবে। আরেকটা নিচ্ছি আমরা ডিফল্ট, হ্যাঁ তিনি ডিফল্টের ক্ষেত্রে কি করবে, কালার নট ফাইন্ড। ওকে, তো এখানে ব্রেক দিবে, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে এখানে, যদি এই কালারটার ভ্যালু, ঠিক আছে, এটা আমাদের জানা নাই, কিন্তু আমরা একটা ফাংশন এখানে সুইচ তৈরি করে দিলাম, যদি কালারটা গ্রিন হয় তাহলে সে এই কোডটা এক্সিকিউট করবে এবং এখানে ব্রেক করে দিবে, তার মানে আর চেক করবে না সে। কিন্তু যদি এখানে কালারটা যদি কেস সমান গ্রিন না হয় তাহলে কিন্তু এটার ভিতরে ঢুকবে না, ব্রেক হবে না, ঠিক আছে, সে এই কেসে চলে আসবে। এই কেসে চলে আসে, সে দেখবে কালারটা যদি রেড হয় তাহলে সে এটার ভিতরে ঢুকবে, ঢুকে এটা দেখাবে, শো করাবে এবং ব্রেক করে দেবে। কিন্তু যদি এটাও না হয়, রেডও না হয়, সে কী করবে, এটা ব্রেকে এটার ভিতরে আর ঢুকবে না, সে এখানে চলে আসবে, এই কেসে চলে আসবে এবং ব্লো হইলে এটা এক্সিকিউট করবে। এইভাবে দেখবে, যদি কোনোটাই না পায়, সেই কোনোটার সাথে মিল না পায়, সে ডিফল্ট যেটা আছে সেটা আসবে। হ্যাঁ, ডিফল্ট কি আছে, কালার নট ফাইন্ড, ফাউন্ড দিতে পারি আমরা, নট ফাউন্ড। হ্যাঁ, তো এইভাবেই আমরা যদি এখন রিফ্রেশ করি, দিস ইজ রেড কালার, এখানে রেড আছে দেখে রেড। হ্যাঁ, এখানে যদি আমরা কিছু না দিই সেক্ষেত্রে কিন্তু রেড আসবে না, নট ফাউন্ড। হ্যাঁ, মানে কি হচ্ছে, আমরা এখানে একটা ফাংশন তৈরি করে দিচ্ছি একটা সুইচ, হ্যাঁ, সে এটা কালারটার জাস্ট কালার চেঞ্জ টেস্ট করে দেখবে কোন এটা কালার কি আছে, চেক করে দেখবে, হ্যাঁ, যেটা যে কালারের সাথে মিলবে সেটাই সে দেখাবে। হ্যাঁ, তো এখানে আমরা গ্রিন কালার দিচ্ছি, সে গ্রিন দেখাবে। ওকে, তো এটাই হচ্ছে সুইচ।
আশা করি সবাই বুঝতে পারছেন, এখানে আলাদা।